সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 31শে অক্টোবর, রোজ শনিবার। আমি চলে এসেছি পাবনা জেলার বিশুদ্ধ উপজেলার অরনখোলা হাটের পাশেই যে মসজিদটি রয়েছে, মাদ্রাসার পাশে অবস্থিত তানভীর ডেইরি ফার্মে। এই ফার্মটি পরিচালনা করে থাকে সুহান ভাই। তো ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা বিক্রি করে থাকে। তো ওনাদের কাছে বেশিরভাগ পাবেন গির জাতের বকন এবং শাহিওয়াল জাতের ষাঁড়। তো গির জাতের বকন খুবই কম পাওয়া যায়, কিন্তু আমি যতটুকু জানি বাংলাদেশের ভিতরে এই ডেইরি ফার্মটিতেই সব থেকে বেশি পরিমাণে গির বকন পাওয়া যায়। আপনারা অনেকেই গির বকনা কিনতে ইচ্ছুক, তো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে গির বকন সংগ্রহ করতে পারবেন। এবং এছাড়াও পাবেন শাহিওয়াল জাতের ষাঁড়গুলো, 100% শাহিওয়ালগুলো পাবেন, শাহিওয়াল ক্রস পাবেন, আপনার হলস্টাইন ফ্রিজিয়ান কিছু বকন রয়েছে এগুলোও পাবেন। তো আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। খুবই পরিপাটি একটি ফার্ম, দেখতে খুবই সুন্দর। গরুগুলোও খুব ভালো যত্ন সহকারে লালন পালন করা হয়, আপনারাও নিয়ে লালন পালন করতে পারেন। তো আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে সুহান ভাই তার সাথে। তো তিনি আমাদেরকে জানাবে যে ওনাদের যে গরুগুলো রয়েছে এগুলোর জাত মান কেমন রয়েছে, দাম কেমন রয়েছে, তিনি এটা কিভাবে পরিচালনা করতেছে, আর সেই বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তো চলুন আমরা সুহান ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আসলাম আপনার খামারে, এসে ভালোই লাগলো। খুব পরিপাটি একটি খামার দেখতে পাচ্ছি, খুব ভালো ভালো কিছু গরুও দেখতে পাচ্ছি। তো আপনার কালেকশনগুলো তো খুবই সুন্দর। তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো, এতগুলো গরু কিভাবে সংগ্রহ করলেন, একসাথে করলেন? এত সুন্দর গরু, তো এতগুলো গরু একসাথে সংগ্রহ করা খুব টাফ ব্যাপার। আসলে আমি তো এর আগে থেকে, অনেক আগে থেকেই এই ব্যবসার সাথে জড়িত হয়ে আছি, কিন্তু কখনো চিন্তা করি নাই যে আপনার অনলাইনের যোগে এসে সারি আপনাদের ভিডিওর মাধ্যমে আমার গরুগুলো কালেক্ট করা গরুগুলো আপনাদের তুলে ধরবো। কিন্তু বর্তমান তো আমি দেখতেছি আমাদের পাবনা জেলাতে অসংখ্য ব্যাঙের ছাতার মতন খামার তৈরি হচ্ছে, এবং যারা মনে করেন গরু সম্পর্কে অনেকেই অনেক ধারণা থাকে না, তারাও এই সকল টাকার লোভে পড়ে অনেকেই যাচ্ছে যে এটার সাথে জড়িত হয়ে যায়। তো যখন আমি দেখলাম যে এই সেক্টরটা দিন দিন আধুনিক সমাজের সাথে অনেক তাল মিলে সেরে ডেভেলপমেন্টের পথে আছে, তখন আমিও আমার শখ জাগলো যে এটা আমি যদি আমার অভিজ্ঞতা যদি দেশের সবার সাথে শেয়ার করি, তাহলে আমাদের এখান থেকে কিছু লোক অন্তত উপকৃত হবে, এবং পাশাপাশি আমার থেকে একটা লোকের কর্মসংস্থানও হবে। তো সেই ইয়া নিয়েই আমি হচ্ছে আমার খামারটা নতুন করে এবং খুব উন্নত জাতের বকনা এবং ষাঁড় নিয়ে শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে সংগ্রহে কতগুলো আছে? এখানে আপনার প্রায় 40টার মতন হচ্ছে ছোট বড় গরু মিশানো দিয়ে কালেকশন আছে। আপনার সংগ্রহ তো ষাঁড়গুলো এবং গির বকনটি বেশি থাকে? অ্যাকচুয়ালি সবাই তো আপনার হচ্ছে ফিজিয়াম, হলস্টাইন এবং শাহিওয়াল নিয়েই করতেছিল, তো আমি একটু ব্যতিক্রমী নিয়েই শুরু করার জন্য গির বকনা নিয়ে কাজ করার জন্য নিজের কাছ থেকে প্রথম থেকেই স্যাটিসফাই ছিলাম। কিন্তু এগুলি তো একটু রিয়েল, এগুলো কালেকশন করা সো ডিফিকাল্ট। তারপরেও আল্লাহ পাক আমাকে কিছু জায়গা রেডি করে দিয়েছে, সেখান থেকে আমি খুব সহজে এগুলো নিয়ে আসতে পারতেছি। আচ্ছা আচ্ছা। তো শাহিওয়াল সারগুলো কেমন কোয়ালিটির থাকে? কারণ শাহিওয়ালের তো কোয়ালিটির শেষ নাই। আসলে যখন যে বিক্রেতা থাকে সে সবসময় তার নিজেরটাই সেরা বলে আখ্যায়িত করেন, কারণ সেরাটা যদি আপনি যদি না বলেন তাহলে তো কাস্টমাররা আকৃষ্ট হবে না। যার যার খামারে যার যার কাছে সব তার কাছে ভালো। আমার কথা যে একটা কাস্টমার যখন গরুগুলো নিবে কিংবা শাহিওয়াল জাত সম্পর্কে জানবে, তাকে অবশ্যই কিছু কিছু দিকগুলা যদি খেয়াল রাখে তাহলে পরে তাদের যে একটা গরু জাত সম্পর্কে একটা ভুল ধারণা থাকে তখন চলে আসে। তাই শাহিওয়াল যে জাতের ষাঁড়গুলো আছে এগুলো কিছু এক্সেপশনাল বৈশিষ্ট্য থাকে। এই এক্সেপশনাল বৈশিষ্ট্যগুলো যদি আপনারা লক্ষ্য করতে পারেন কাস্টমাররা, তাহলে খুব সহজে চিনতে পারবেন। সেটা হলো শাহিওয়ালের যেটা কম্বল, এক কথায় আমরা গলা ঝুলপি বলে, এটা গলার একদম থুতনির কাছ থেকে নিষ্পন্ত নামানো, প্লাস এটার গঠন আদারওয়াইজ গরুর থেকে মনে করেন যে একটু ব্যতিক্রমী হয়, কারণ এগুলো কানগুলো খাড়া খাড়া থাকে। এছাড়াও এদের মনে করেন গ্রোথ এবং এদের হচ্ছে বডি স্ট্রাকচারের উপর দেখেই জাতটা আপনাকে নির্ধারণ করতে হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা কথা জানালেন। অনেকেই জাত সম্পর্কে জানে না। আসলে তো একটা গরু কিনতে গেলে অবশ্যই তার জাত মান জানা খুবই জরুরি। একটা খামার যখন রেডি করবে তখন কিন্তু কিছু প্ল্যান পরিকল্পনা থাকে। আমি যদি সঠিক প্ল্যান এবং পরিকল্পনা দিয়ে যদি না শুরু করতে পারি, হুটহাট ডিসিশন নিলাম যে আমি খামার করব, শখ জাগলো, কিন্তু যখন বাস্তবিক করতে আসা যাবে তখন কিন্তু ডিসিশন ভুল হওয়ার জন্য কিন্তু একটা খামার নষ্ট হয়ে যায়।
একটা আমি যখন খামার করতেছি অবশ্যই তখন আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কী নিয়ে শুরু করব। আমি যদি নেপালি গিট দিয়ে শুরু করি তাহলে আমাকে অবশ্যই ভালো মানের গিটটা কালেকশন করতে হবে। আমি যদি শাইওয়াল দিয়ে শুরু করি অবশ্যই পিওর শাইওয়ালটা নিয়ে শুরু করতে হবে। আমি যদি হলস্টাইন ফ্রিজিয়াম নিয়ে শুরু করি অবশ্যই আমাকে হলস্টাইন ফ্রিজিয়ামগুলো সঠিকভাবে আছে কি না, জাতটা ঠিক আছে কি না এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জাত নির্ধারণ করার পরে ডে বাই ডে তাকে ইম্প্রুভ করার জন্য কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো যদি অনুসরণ করতে পারে আমি মনে করি খামারগুলো অবশ্যই ডেভেলপ হবে এবং এখান থেকে লসের ভাগিদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। অবশ্যই জাতমান ঠিক রেখে যদি কেনা যায় অবশ্যই সে লাভবান হবে, কিন্তু বেশিরভাগ মানুষই জাতমান না চিনে খামার করতেছে, গরু কিনতেছে, জাতমান না কিনে অবশ্যই এই কারণেই তারা লসের সম্মুখীনটা বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি শুধু জাতমান দেখেই যে শুরু করলেই ভালো হবে তা না, আমাদের মতন কিছু অসাধু ব্যবসায়িকরা এখন ইউটিউবে চলে আসছে যারা নিজস্ব মনে করেন সুবিধা নেওয়ার জন্য, এক কথায় নিজের পকেটটা গরম করার জন্য যেটা সেটা মনে করেন উপস্থাপন করে বলে দিচ্ছে যে এটা অমুক তমুক সাত সতেরো, কিন্তু আসলে টাকার লোভে পড়ে আমরা যারা বিক্রেতারা আছি এনারা যারা নতুন তাদের যদি মনে করেন না বোঝায় যে গরুগুলো দিয়ে দিচ্ছি তারাও কিন্তু হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এক কথা গরু চিনলেই হবে না, কিছু প্রতারকদের হাত থেকেও আমাদের কিন্তু রক্ষা পেতে হবে, তাহলে পরেই এটা ডেভেলপমেন্ট খামার তৈরি করা সম্ভব। আপনার কথাটা ঠিক আছে, অবশ্যই এই সেক্টরটা অনেকটাই এখন হুমকির মুখেই ধরা চল। জি, আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি আমার নিজের কাছে এখন নিজেরই এখন খারাপ লাগে, কারণ কি যে এই সেক্টরটা অনেকটা নষ্ট করে ফেলছে আমাদের মতন কিছু অসাধু ব্যবসায়িক, কারণ কি এটা সবাই মনের মধ্যে নিয়ে নিছে যে মানুষ ঠগানো একটা ব্যবসা। তো এখান থেকে আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই আপনার প্রতিবেদনের মাধ্যমে যে আসেন আমরা যদি আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে যদি আমরা যদি ঠিক হয়ে যাই প্লাস দেশের যারা নতুন এই সেক্টরে যারা জড়িত হতে আসতেছে তাদের যদি সুযোগ করে দেই তাহলে পরে মনে হয় আরও ডেভেলপ করার জায়গা আছে এখানে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর কথা জানালেন, খুবই সুন্দর পরামর্শ দিলেন। তো সপ্তাহে আমরা প্রথমে একটা এটা মনে হয় বকন না আমরা দেখতে পাচ্ছি যেটা এটা, জি এটা বকন গরু, এটা হচ্ছে আমরা হরিয়ানা বলে আখ্যায়িকা করতে পারি। হরিয়ানা? হ্যাঁ হরিয়ানা। এটা শিংটা অনেক বড় হয় প্লাস মুখটা অনেক চিকন, নেপালি থেকে একটু ব্যতিক্রমী আছে, শিংটা নেপালিটা হয় পিছনের দিকে আর এটা হয় খাড়া, আর এটা বডি স্ট্রাকচার দিক দিয়ে অনেকটা মনে করেন একটু রোগা পাতলা আছে কারণ এটা অনেক দূর থেকে কালেকশন করা আছে, এখন আর সেট আপ হতে পারে নাই ইনশাল্লাহ। আপনার এটা মূলত তো ইন্ডিয়ান, বাংলাদেশে তো এগুলো ব্রিড অবশ্যই এটা ইন্ডিয়ান গরু। আচ্ছা আচ্ছা, এটা বয়সটা কেমন আছে? দর্শক কার্ড আছে, দর্শক আপনারা কার্ড দেখে নিয়ে যেতে পারবেন। তো দামটা কেমন চাচ্ছেন আপনারা? আমি রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি, আপনার এটা 70,000 টাকা হলে আমি বিক্রি করবো। 70? জি 70, খালি 70? জি, এটা আমার সেল, আমার ক্রয় মূল্য অনেকটা সাধ্যের মধ্যে রেখে এবং সীমিত কিছু প্রফিট রেখে আমি রেটটা নির্ধারণ করছি। দর্শক 70,000 টাকা দাম চাচ্ছে, একবার বাচ্চা দিছে, দ্বিতীয়বার বাচ্চা দেবে। আপনার যে 14-15 দিন আগে বীজ দেওয়া হয়েছে, কার্ডটা তাদের কাছে রয়েছে, 70,000 টাকা দাম চাচ্ছে। আপনারা দরদাম করা যাবে তো না? অবশ্যই দরদাম করা যাবে। পাশেরটা? পাশেরটা এটা নেপালি। নেপালি? জি। এটা হচ্ছে এটাও আপনি এর আগে একবার আপনার বিয়ান দেওয়া আছে, অনেকেই বাংলাদেশের ব্রিডিং করার জন্য আপনি হচ্ছে প্রেগনেন্ট কিংবা হচ্ছে ব্রিডিং করানোর জন্য নিতে পারে। জি, ব্রিডিং করানোর জন্য নিতে পারে, অনেকেই চাহিদা আছে যে আমাদের দেশের হচ্ছে গির বকনা গির সার যদি এদের থেকে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই নেপালি জাতের জাত দরকার, সেটার দিক দিয়ে এটা আপনার অবশ্যই পারফেক্ট একটা জাত এবং এরা ব্রিডিংয়ের জন্য উপযুক্ত আছে। ব্রিডিংয়ের জন্য উপযুক্ত আছে? এটার বাচ্চা ছিল, আমরা আলাদাভাবে বিক্রি করছি, এটা বাচ্চাটা বিক্রি করে দিচ্ছেন আপনারা? জি। দামটা কত চাচ্ছেন? এর দাম আমি 70,000 টাকা চাচ্ছি। 70,000 টাকা? পাশেরটা? পাশেরটা একদম মানে নেপালি গিরের মধ্যে সব থেকে হাই কোয়ালিটি, আপনি নিজেও দেখেও উদ্ভুত হবেন, নেপালি গিরগুলো আপনার গলার কাছে থেকে কিছু ব্যতিক্রমী কালার হয়। এটা আপনি দুইটা কালারের হয়, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে আপনার কালোর উপরে ফুটকানো ফুটকানো। অবশ্যই আপনার এটা বৈশিষ্ট্যগুলোকে দেখে নিতে হবে, কানগুলো অনেক লম্বা লম্বা হবে নেপালি গরুগুলা, পাশাপাশি হচ্ছে আপনার এদের শিংটা কিন্তু পিছনের দিকে আপনার এরকম বাঁকানো আছে, একটু বাঁকানো থাকে, বাঁকানো থাকবে নেপালি যেটা মাথা। এক কথায় নেপালি গিরের দিক দিয়ে আমি বলবো এই বাচ্চাটা অনেক মনে করেন হাই কোয়ালিটি এবং অনেক হাই পার্সেন্টেজ, যারা মনে করেন দুধের জন্য আপনার গাভী সংরক্ষণ করতেছেন অনেকেই
অলেস্টন ফিজিয়াম কিংবা অস্ট্রেলিয়ান গরুগুলোর উপরে বেশি চাহিদা থাকে। নতুন আপকামিং আসতেছে আপনার নেপালি গির, কারণ এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি, যে কোনো পরিবেশে এটা আপনার বড় হতে পারে। আদারওয়াইজ গ্রোথ থেকে এদের গ্রোথটাও মনে করেন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। আচ্ছা, আমাদের দেশের জন্য খুবই একটা উপযোগী। দামটা কত চা হচ্ছে এটা? আমি একটু এটার কস্টিং প্রাইসটা একটু বেশি আছে, এটার কস্টিং প্রাইসটা আবার একটু বেশি। জি, আনা নেওয়া সব কিছু বিবেচনা করে আমি দামটা নির্ধারণ করছি 80,000 টাকা। 80,000 টাকা। জি, পাশেরটা নেপালি বাকনা। নেপালি বাকনা, জি, এটা এক কালারের। আমাদের দেশি ফাইওয়ালের সাথে ক্রস করে আপনার এই জাতগুলো আপনার আসতেছে। এটা আপনার বর্ডার এলাকা থেকেই আমাদের কালেকশন করা। আসলে এগুলো তো বর্ডার এলাকা ছাড়া পাওয়া যাবে না, পাওয়া যায় না, এক্সেপশনাল কালেকশন। এই এই বাচ্চাটা আমি হচ্ছে দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা। 65,000 টাকা। পাশেরটা? হ্যাঁ, এটার কিন্তু আপনি রেডি হয়ে গেছে। রেডি না এটা? রেডি, আপনার হচ্ছে রিসেন্টলি আপনার এটাতে ডাক আসবে, ডাক চলে আসবে। জি, এটার দামটা কত চা হচ্ছে? 65,000 টাকা দাম চাচ্ছি। যে বাচ্চাগুলো দেখালাম তার থেকে অনেক পারফেক্ট, কারণ এর কানটা এক হাতের মতন, এক হাতের মতন কান, প্লাস হচ্ছে অনেক অনেক মোটা। এক কথায় যে গিরের যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলোই আছে, সম্পূর্ণটাই আছে। এই গরুটা আমি মনে করেন 65,000 টাকা দাম চাচ্ছি। 65। এটা একটু ছোট বাচ্চা, আপনি হচ্ছে এটা একটু ছোট বাচ্চা, এটা এখনো আপনার দুধ মায়ের ইয়েতে খাইতো, সেখান থেকে কালেকশন করা। আপনার এটা গরুটা ছোট এবং আমার কস্টিং প্রাইসটাও কম থাকার জন্য রেটটা অনেক কম। এটা আমি 50,000 মধ্যে দিলে পারে বিক্রি করতে পারবো। 50,000? জি, 50,000। ওই সেম ক্যাটাগরির আরেকটা আপনার গির বকনা, এটা হচ্ছে আপনার সেম, আমি দাম চাচ্ছি হচ্ছে 52,000 টাকা। এটা একটু থেকে কস্টিং প্রাইসটা বেশি হওয়ার জন্য তো একটু বড় মনে বড় আছে, এই জন্য আমি আপনার রেটটা 2,000 টাকা বাড়তি বলছি। পাশেরটা নতুন মনে হয় অলেস্টান ফ্রিজিয়াম। এগুলো আপনার তো আমাদের দেশের অনেকেরই মনে করেন হচ্ছে এর উপর একটা দুর্বলতা থাকে, অলেস্টান ফ্রিজিয়াম, আপনার জার্সি, আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান, এইগুলো আপনার এই কালার কিংবা এদের হচ্ছে দুধটা বেশি হওয়ার জন্য অনেকেই মনে করেন যে আগে থেকে সিলেক্ট করে রাখে। তাই আমার যেহেতু কালেকশন সব ধরনের করে রাখা লাগবে, কারণ দর্শকরা সব টাইপের গরুই চায়। সব টাইপের গরুই চায়? যারা আপনার হোলস্টাইন ফ্রিজিয়াম কিংবা অস্ট্রেলিয়ান কিংবা আপনার জার্সি গরু নেবে তাদের জন্য এই কালেকশনগুলো রাখছি। এটার দামটা কতটা হচ্ছে? এই দুটা আপনি 60,000 টাকা আপনি দেওয়া আছে। দুইটা তো সেম বয়সেরই না? সেম বয়স, ওটা একটু সাইজ একটু ছোট আছে, একটু এটা একটু বড় আছে, কিন্তু এটা আবার মানের দিক দিয়ে অনেক বেশি। এটার থেকে এটার মানটা ভালো, অনেক বেশি, কারণ এটা আপনি সামনের যে শিংটা আপনি লক্ষ্য করেন মানে পার্সেন্টটা বেশি। এটা, হ্যাঁ, এটা দেখতে পারবেন হচ্ছে শিংটা সাদা আছে, সামনের জিহ্বা এবং মুখ সম্পূর্ণটাই আপনি সাদা, খুব সহকারে সাদা। সেক্ষেত্রে আপনার এটা পার্সেন্টেজের দিক দিয়ে আমি মনে করতেছি এটা হাই কোয়ালিটি একটা বাচ্চা। পাশেরটা? হ্যাঁ, পাশেরটা আপনার হচ্ছে ফিজিয়াম, এটা হচ্ছে আপনার অলরেডি হচ্ছে আপনার এটা গ্রোথ চলে আসছে, কিন্তু এখনও রেডি হতে দেরি হবে, যারা ছোটো নিয়ে শুরু করতে পারেন আর বেশ কিছুদিন লাগবে রেডি হতে, কিছুদিন সময় লাগবে, তারা এগুলো নিতে পারেন। এটা আপনি হচ্ছে একটু রেট একটু কম, আমি গড়ে ভরে যে সাইডটা আপনার হচ্ছে একসাথে মিশা আমি রেটটা বলে দিচ্ছি, এটা 60,000 টাকা করে হলে পরে আমি এই লটটা বিক্রি করতে পারবো। চারটা লট 60,000 টাকা। আচ্ছা, এটা তো মনে হয় জার্সি, এইটা জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস, জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস। পাশেরটা? পাশেরটা সার বকনা, সার, সার, এটা এখান থেকে সার শুরু, এখান থেকে সার শুরু। আপনার এটা ছোটো বাচ্চা, অনেকেই প্রাইসটা কমের মধ্যে, অনেকেই কম কম প্রাইসের মধ্যে গরু চাই সাইওয়াল, এখন আমাদের তো অবশ্যই তাদের কথা বিবেচনা করে কিছু কালেক্ট করতে হবে আপনার হচ্ছে ছোটো বাচ্চা। তো সেক্ষেত্রে আপনার এই কালেকশনটা আমাদের এই ফার্মের মধ্যে সব থেকে ছোটো আছে, এটা প্রাইজও এবং আপনার হচ্ছে সন্দেহ যারা অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারে চাই তারা আপনি এটা নিতে পারে। এটার দামটা কত? এটা 55,000 টাকা। 55,000? জি। বয়সটা কেমন এটা? এটা 4-5 মাস।
4-5 মাস। পাশেরটা, পাশেরটা আপনার হচ্ছে নেপালি, মাথাটা আপনার হচ্ছে নেপালির শিঙের আপনার উঠবে, যখন পিছনে চলে আসবে নেপালি যে সাপটা থাকা দরকার গলের কাছে সে সাপটা আপনার আছে, কানটা আপনার আহামরি যে নেপালির থেকে অনেক বড় হয় যেটা সেটা নাই, কিন্তু আপনার এটার মাথা এবং বডি স্ট্রাকচার নেপালির সংমিশ্রণ আছে। এটার দামটা কত হচ্ছে? 45,000 টাকা। 45,000 টাকা। পাশেরটা শাহিওয়াল, শাহিওয়াল, হ্যাঁ শাহিওয়াল। এই গরুগুলো আমাদের দেশের আবহাওয়া এবং যারা ফ্যাটেনিং জন্য নিতে চাই তারা সবাই বুঝে গেছে যে এখন আমাদের দেশের আবহাওয়া এবং যুগ উপযোগীর সাথে শাহিওয়ালটা পারফেক্ট, এ কারণে এই গরুগুলোর মার্কেটে চাহিদা হচ্ছে, প্লাস আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার যারা আছে তারা এটা আপনার খুব সহজেই জাত নির্ধারণ করতে পারে। এটার দামটা কত হচ্ছে? এটা আপনি 70,000 টাকা। পাশেরটা, পাশেরটা নেপালি বকনা, নেপালি বকনা, এটা প্রেগনেন্ট আছে, 1 মাস আপনার প্রেগনেন্সি আপনার দেওয়া আছে। এটা এই তিনটা হচ্ছে আমার ক্যামেরার সামনে দেখাতে নিজের কাছে খারাপ লাগতেছে, কারণ এই তিনটা আমি সেল করে ফেলছি, সেল করে আমরা না দেখাই দর্শকদেরকে, আমি না দেখাই, কিন্তু আমার কাছে যে কালেকশন আছে নেপালি, মানে যে এই কালেকশনগুলো যে থাকে আমার কাছে, দর্শক জানো যে নেপালি গরুগুলো যে কালেকশনগুলো কেমন আছে সেটা দেখানোর জন্যই, জাস্ট নিজের একটু সুনামটা বলতে পারেন তুলে ধরার জন্য। আমি সবসময় নিজেকেই সক্রিয় ছোট করতে পছন্দ করি, কারণ হচ্ছে যদি আমরা প্রকৃত সত্য কথাগুলো তুলে না ধরতে পারি তাহলে আমাদের কাছ থেকে অনেকেই প্রতারিত হতে পারে। তা তো অবশ্যই, আমি খোলামেলা কথা বলে কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে খারাপ হতে পারে, মানে মনে করতে পারে যে খামারি ভাই অনেক বেশি কথা বলে, কিন্তু যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো আসলেই মনের আবেগ থেকেই বলা, সেই কারণে আমি হচ্ছে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে কিছু কথাগুলো এক্সট্রা বেশি বলে ফেলতেছি। এটা তো মনে হয় বিক্রি হয়নি? এটা বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে। এই চারটা ঢাকার এক ভদ্রলোক 4টা, হ্যাঁ কালেকশন নিয়ে নিছে। দর্শক এগুলো বিক্রি হয়ে গেছে, আমরা দাম না জানাই। পাশেরটা, পাশের এই গরুটা সেল হয়ে গেছে, এটা সিলেটের আসিফ ভাই এই গরুটা আপনি নিছে, আসিফ ভাই নিয়েছে না, ওনার সাথে আমার একদিন মনে হয় এখানে দেখা হয়েছিল, উনি আসছিল মনে হয়, সেই হতে পারে, নাই উনি অনলাইনেই আপনার সাধারণত কেনাকাটা করে। আমার ফার্স্ট গরু বিক্রি হচ্ছে এটা। আচ্ছা পরেরটা, এটা নেপালি হচ্ছে আপনার ষাট, এটা অনেক হেলদি, প্লাস এটার আপনি দাঁতও হয়ে গেছে, এই বছর যারা কুরবানিতে বড় গরু হচ্ছে কালেক্ট করতে চান তারা এটা নিতে পারেন, এটা আপনার অনেক দাঁতের দিক দিয়ে অনেক হাই কোয়ালিটির বাচ্চা, বাচ্চা বলা যায় না, এটা উপযুক্ত হচ্ছে সার, উপযুক্ত সেক্ষেত্রে আপনার এটার 4.5 মণ মাংস আছে, এটা দর্শকবৃন্দরা যদি নিতে চায় তাহলে এটা বিক্রি করা যাবে অবশ্যই। এটার আপনার রেটটা আমরা নির্ধারণ করছি 1,10,000 টাকা। 1,10,000 টাকা। পাশেরটা, যেটা আছে এটাও সেম নেপালি, এটার কানটাও অনেকের অনেক বড়, শিংটা অনেক বাঁকানো আছে, নেপালি গরু যেটা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে। এই গরুটাও আপনার প্রায় 4 মণ আমার মানে আইডিয়া বলে, কম বেশি হতে পারে সেটা এখন আমি তো সম্পূর্ণটা স্কেলে মাপি নাই, যেহেতু স্কেলে না মাপলে বোঝা যাবে না সম্পূর্ণ আইডিয়া, আমার যেটা অভিজ্ঞতা কথা বলে সেটা হচ্ছে আপনি এটা 4 মণ মাংস পাওয়া যাবে। দামটা কত চাচ্ছেন? আমি 1,05,000 টাকা চাচ্ছি। এটা কালারটা ওটার থেকে একটু কম হতে পারে, কিন্তু এই গরুগুলো মোটা তাজা করানোর জন্য পারফেক্ট। পাশেরটা, পাশেরটা এটা শাহিওয়াল, এই গরুটা হচ্ছে আপনার অনেক হাইট এবং এটার দুই সাইডের যে রান এখানে পর্যাপ্ত মাংস লাগার যে জায়গা আছে, এবং যেহেতু উঁচা গরু এগুলো গেলে অনেক হাইট এবং হচ্ছে উঁচা হওয়ার জন্য মাংসের দিক দিয়ে মনে করেন পারফেক্ট একটা গ্রোথ হয়ে গেছে, যারা এই বছর কোরবানির জন্য আপনি নিতে চাচ্ছে তারা এগুলোটা নিতে পারে, রিজনেবল প্রাইসের মধ্যে আমি সেল করবো। এটা আমি 80,000 টাকা, 80,000 টাকা। পাশেরটা, পাশেরটা নেপালি, নেপালি ছোট, নেপালি গরুর মধ্যে আপনি বাচ্চার দিক দিয়ে একটু ছোটো সাইজ, কিন্তু আপনি নেপালি গরুর ব্যাপক চাহিদা আছে, যারা আপনি নেপালি নিতে চাই তারা এটা নিতে পারে। এটার রেটটা আমি হচ্ছে নির্ধারণ করছি হচ্ছে 70,000 টাকা। পাশেরটা, আমার ফার্মের আপনি হচ্ছে সেরা যদি কালেকশন বলতে বলেন যে ভাই আপনি যদি শাহিওয়ালের মধ্যে থেকে সেরা একটা বাচ্চা দেন আমাকে আমি অবশ্যই এই বাচ্চাটার কথা বলবো। এইটা, হ্যাঁ এইটা আপনার হচ্ছে এর শাহিওয়ালের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এক কথায় সব বৈশিষ্ট্য রয়েছে নাকি? এটাই কমতে নাই, এটার আপনার নিশ্চয় লাভই বলেন, আপনার সামনের যে কুম্বলটা বলেন, কান বলেন, মাথার গেটআপটা বলেন, ছাড়গুলো যেগুলো দেখে কিনতে হয় সেইগুলো এটার মধ্যে আছে, সবগুলো বৈশিষ্ট্য রয়েছে। আপনাকে ছাড়গুলো নেওয়ার সময় দুইটা বিষয় সিলেক্ট করতে হবে, আমাকে অবশ্যই পায়ের সাইডটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গরুটা কি স্ট্রেট দাঁড়া আছে কিনা, কারণ এটা যখন গ্রোথ সম্পূর্ণ আকারে চলে আসবে এটার পাও যদি মানুষের মতন যদি শোয়ানো হয় তাহলে কিন্তু এটা কিন্তু আপনি মানুষ পাই বলে অনেকেই, এই গরুটা কিন্তু ওয়েট নিতে পারবে না, সেই পরিমাণে খাওয়া দাওয়া করবে না, তখন কিন্তু রোগা পাতলা হয়ে যাবে।
মানুষ যেটা আশা করে নেয় তখন কিন্তু আপনি সেই এটা পাবেন না, তখন জাত নির্ধারণ করা গরু সিলেক্ট করাতে কিন্তু রং একটা আপনি রং একটা কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা চার দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে পরে সব কিছু আপনি ঠিক আছে পারফেক্ট। এবং আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখার কথা আমি বলে দেবো, যারা নতুন খামারি ভাই আপনার গরু সিলেক্ট করার সময় কিন্তু নেজটা দেখে নিতে হবে, নেজটা কত মোটা, লেজটা কত মোটা আছে। যত বেশি মোটা হবে আপনি বাচ্চাগুলো তত হেলদি এবং পারফেক্ট হবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দিয়ে দিচ্ছি যাতে নতুন খামারিরা আপনার এগুলা জাত নির্ধারণ করাতে যেন তাদের সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, পাশের একটা আপনার সারগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 5 মাসের বাচ্চা, কিন্তু এটার যে গ্রোথ হয়েছে এটা বডি স্ট্রাকচার এবং মনে করেন এদের হচ্ছে মায়ের দুধটা বেশি পাওয়ার জন্য ছোটোবেলাতেই আপনার একটা পারফেক্ট একটা সাইজে চলে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই বাচ্চাটা, ও সরি, আমি আপনাকে মনে হয় ওইটার রেট মনে হয় জানানো হয় না। না না, রেটটা জানানো হয় না। এটার আপনার রেটটা আমি দিয়ে দিচ্ছি 90,000 টাকা। 90,000 টাকা কিন্তু বলতে পারে এত ছোটো করে দামটা এত বেশি যাচ্ছেন কেন, কারণ এটা যে সিনে সে অবশ্যই বলবে যে না খামারি ভাই রেটটা ঠিকই বলছে, কারণ এটা সব দিক দিয়ে হাই কোয়ালিটির একটা বাচ্চা। পাশেরটা এটা আপনার রেটটা আমি নির্ধারণ করছি, এটা হচ্ছে 70,000 টাকা। 70,000 কমানোর মতন জায়গা এটা আছে, আমি সেটাও বলে দিচ্ছি। পাশেরটা পাশেরটাও আপনি হচ্ছে একটা পারফেক্ট একটা সাইওয়াল জাতের একটা সার বাচ্চা। এইগুলোগুলো আপনি হচ্ছে ব্যাপক চাহিদা আছে, আমি হচ্ছে এগুলো যেহেতু লট আকারে মনে করেন নেওয়া, এগুলো আপনার কস্টিং প্রাইস অনেক কম আছে, যদি দর্শক কিন্তু এগুলো নিতে চাই তাই আমি দিতে পারবো। এটা এটা আপনার হচ্ছে 75,000 টাকা হলে আমি দিতে পারি। 75,000 টাকা। পাশেরটা পাশেরটাও আপনি হচ্ছে সেম হাই কোয়ালিটির এবং সাইওয়ালের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আছে, এটাও আমি আপনার 75,000 টাকা হলে পরে বিক্রি করতে পারি। পাশেরটা এই সেম ক্যাটাগরির আপনি বলতে পারেন যে একই কোয়ালিটির তিনটা বাচ্চা একসাথে আছে, এটাও আপনার হচ্ছে খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা, এটা আমি হচ্ছে 75,000 টাকা হলে বিক্রি করতে পারবো। পাশেরটা এইটা আর এইটা, এই দুইটাই আপনার হচ্ছে ফার্মের হচ্ছে মূল আকর্ষণ। এই দুইটা গরু, দুইটা গরু আপনার কোনোটাই কোনোটার থেকে আপনার কমতি নাই, এটা একদম পিওর রেড কালার আর এটা আপনার একটু হালকা হলুদের আভাস আছে। এই দুইটা গরু আপনি হচ্ছে আমি 70,000 টাকা করে দর্শক বিন্দু জন্য দাম রাখতেছি, যারা নিতে চাই তারা অবশ্যই নিতে পারবে, যারা নিতে চায় অবশ্যই তারা যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনাদেরকে গরুগুলো দেখালাম, তো আমরা তার কাছ থেকে একটু আর একটু কথা বলবো তার সাথে। তো আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনে তো অবশ্যই দেওয়া থাকবে, তা তো অবশ্যই বলে দিচ্ছি। আমার ফোন নাম্বার 01704528513, এটা আমার ইমেল নাম্বার, সাথে সাথে আপনি হচ্ছে অফলাইনেও যোগাযোগ করতে পারেন, যারা অনলাইনে দেখতে চান তারা আমাদের ইমেল নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঢাকা থেকেই আমাদের ঈশ্বরদের সাথে যোগাযোগ ব্যবস্থা আছে, যারা আমাদের ঈশ্বরদীর এই খামারে আসতে চান তারা আমাদের সাথে ফোন কন্ট্যাক্ট করতে পারেন, প্লাস ঈশ্বরদী বললে বাংলাদেশের সব জায়গা থেকেই এখানে আসার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, তো সামনে তো যেহেতু শীত আসতেছে, তো শীতকে সামনে রেখে খামারিদেরকে কী পরামর্শ দেবেন খুরা রোগটা নিয়ে? আপনার খুরা রোগের একটা সিজন পার হয়ে গেছে আমাদের, শীতের প্রথমেই কিন্তু এটা বিশেষ করে মনে করেন খামারিদের জন্য একটা বড় ধরনের ক্ষতিকারক বিষয়, কারণ খুরা রোগটা এমন একটা রোগ, এখানে আপনার চিকিৎসা যেমন আছে তার পাশাপাশি কিন্তু এখানে পরিচর্যার একটা বিষয় থাকে। আপনি যে খামারে আপনার খুরা রোগটা আক্রমণ হয়ে গেছে সেই খামারই জানবে যে এটার কী প্রবলেমটা, কারণ একটা খামার নষ্ট করার জন্য আপনার এই খুরা রোগটা যথেষ্ট। এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, বা যখন খামারে নতুন কোনো গরু যারা কালেক্ট করবে অবশ্যই সেই গরুটাকে আগে দেখে শুনে নিতে হবে যে গরুটা কি ঠিকঠাক আছে কি না, এবং আমরা যেমন করোনার জন্য হচ্ছে হোম কোয়ারেন্টাইন বিষয়টা দেখতেছি, সেম এখানেও একটা বিষয় আছে, নতুন গরু যখন খামারিরা ঢোকাবে অবশ্যই আলাদাভাবে সেই গরুটাকে 5 দিন 7 দিনের জন্য আলাদাভাবে রাখতে হবে। ওই গরুগুলো যখন পারফেক্টলি মনে হবে যারা ঠিক আছে তখন আপনি এই গরুগুলো আপনার মূল সেটে নিয়ে আসবেন, তাহলে পরে খামারিরা এখান থেকে উপকৃত পেতে পারেন। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো একটা পরামর্শ দিলেন। তো ভাই আপনার গরুগুলো দেখালেন, আপনার গরুগুলোও ভালো। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।